আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে আপনি কত কেজি সামান পাঠাতে পারবেন এবং সুযোগ সুবিধা কি, কতদিনে হাতে পাবেন, কিরকম খরচ, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রায় সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, পোস্ট অফিসে এই মালামাল পাঠালে কিরকম সুযোগ সুবিধা, তো যার কারণে আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো দেখেন, অনেকে আছে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে অনেক মালামাল পাঠায়, তো সেখানে হয়তো দেখা গেছে অনেক ধরনের মালামাল পাঠাতে পারে, যা ইচ্ছা তা পাঠাতে পারে, কিন্তু পোস্ট অফিসের কিছু রুলস আছে, বাধ্যবাধকতা আছে, কি কি আপনি পাঠাতে পারবেন, কি কি পাঠাতে পারবেন না, এবং খরচ কত, কত কেজি পাঠাতে পারবেন, কতদিনে হাতে পাবেন, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করো। ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সাধারণতভাবে আপনি পোস্ট অফিসে আপনি 30 কেজি মাল পাঠাতে পারবেন বাংলাদেশে প্রতি কার্টনে, এক কার্টনের ভিতরে 30 কেজি সামান আপনি পাঠাতে পারবেন, ঠিক আছে? তো 30 কেজি সামানের জন্য আপনার খরচ কত হতে পারে? 30 কেজি সামান যদি আপনি পাঠান তাহলে দুই দুইভাবে পাঠাতে পারবেন, ঠিক আছে? একভাবে পাঠাতে গেলে লাগবে 275 রিয়াল, আর আরেকভাবে পাঠাতে গেলে লাগবে 384 রিয়াল। তা আপনি যদি 275 রিয়াল খরচ করে 30 কেজি কার্টন পাঠান, তাহলে আপনার সেই মালটা আপনার বাংলাদেশের পোস্ট অফিসে পৌঁছতে আপনার সর্বোচ্চ 11 দিন সময় লাগতে পারে, যদি লেট হয়। কিন্তু লেট হয় না, 4 থেকে 5 দিনের ভিতরে আপনার পোস্ট অফিসে আপনার পার্সেলটা পৌঁছে যায়। আর যদি আপনি 384 রিয়াল খরচ করে পাঠান, তাহলে সেখানে সর্বোচ্চ টাইম লাগতে পারে 10 দিন, ঠিক আছে? তো সেই মালটাও কিন্তু আপনার 3 থেকে 4 দিন বা 5 দিনের ভিতরে আর্জেন্টলি পৌঁছে যায় পোস্ট অফিসের কাছে। তো আপনি এই যে 30 কেজি মালামাল পাঠাবেন, একটা কার্টনের ভিতরে কি কি পাঠাতে পারবেন আর কি কি পাঠাতে পারবেন না, এখানে কি কি অ্যালাউ করা আছে বা কি কি কোন ধরনের মালগুলো এই নট অ্যালাউ, তো আপনি যদি 30 কেজি মাল পাঠান, এর ভিতরে আপনি পাঠাতে পারবেন শুকনো খাবার, শুকনো মালামাল, সবকিছু শুকনো, যেমন কাপড় চোপড় বা কম্বল, এসব ধরনের যাবতীয় সামগ্রী পাঠাতে পারবেন। আর খাবারের ভিতরে শুকনো খাবারগুলো, খেজুর বলেন, এলাচি বলেন, দারুচিনি বলেন, এসব ধরনের প্রোডাক্টগুলো আপনি পাঠাতে পারবেন, এক কথায় শুকনো জিনিস, গুঁড়া দুধ, এগুলো কিন্তু পাঠাতে পারবেন। আর পাঠাতে পারবেন না কি কি, সেটা হলো ইলেকট্রনিক্স ডিভাইস, ব্যাটারি চালিত কোনো ধরনের ডিভাইস, এগুলো পাঠাতে পারবেন না। তারপরে ব্লেন্ডার, রাইস কুকার, এসব ধরনের সামগ্রী আপনি পাঠাতে পারবেন না। তারপরে আছে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো লিকুইড জাতীয় বা কসমেটিক্স জাতীয় কোনো ধরনের প্রোডাক্ট আপনি পাঠাতে পারবেন না। লিকুইড জাতীয় লোশন বলেন, সুনু বলেন, ক্রিম বলেন, তেল বলেন, এইসব ধরনের লিকুইড বা পানীয় জাতীয় কোনো কিছুই আপনি এই পাঠাতে পারবেন না পোস্ট অফিসের মাধ্যমে। শুধু একটাই, সেটা হলো শুকনো খাবার এবং কাপড়, কাপড় জাতীয় কম্বল বলেন, জামা কাপড় বলেন, শার্ট প্যান্ট যাই বলেন, এসব ধরনের এসব জাতীয় এই প্রোডাক্টগুলি পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনি যদি 275 রিয়াল খরচা করেন, তাহলে 11 দিন সর্বোচ্চ সময় লাগবে, কিন্তু এতদিন লাগে না, 3-4 দিনের ভিতরে চলে যায়। বা 384 রিয়াল খরচা করলেও কিন্তু 3-4 দিনের ভিতরে খুব আর্জেন্টলি চলে যায়, আপনার পোস্ট অফিসে পৌঁছে যায়। তো এই 30 কেজি সামান কার্টন আপনি পাঠাতে গেলে আপনার আরও কি কি প্রসেসিং, সেটা হলো আপনি যখন মালামালগুলো পাঠাবেন, এগুলোকে আপনি অবশ্যই প্যাকেট করতে পারবেন না, আর আপনার প্যাকেট করলে সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। আপনি যদি আপনার মন মতন প্যাকেট করে পোস্ট অফিসে নিয়ে যান, তাহলে সেটা কিন্তু অ্যালাউ করা হবে না। আপনি বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে, ইন্টারন্যাশনালি বা পাঠানোর ক্ষেত্রে আপনি যা যা বাংলাদেশে পাঠাতে চান সবগুলো নিয়ে যখন আপনি পোস্ট অফিসে যাবেন, আপনার আশেপাশে থাকা যে পোস্ট অফিসের এজেন্ট আছে বা শাখা আছে, সেখানে যাবেন, গিয়ে আপনি তাদের সামনে দিবেন, তারা তাদের মতো করে কোন জিনিসটা তারা পাঠাতে পারবে, কোন জিনিসটা পাঠাতে পারবেন না, রুল পারবে না, যেটা রুলসের ভিতরে থাকে সেটা তারা দেখবে, দেখে দেখে একটা একটা করে নাম লিখে আপনাকে, আপনার একটা লিস্ট বানাবে, একটা পেপার এই রিসিপ্ট বানাবে, সেখানে উল্লেখ থাকবে যে আপনার কার্টনের ভিতরে কি কি আছে, ঠিক আছে? তো এরকম একটা রিসিপ্ট বানিয়ে যখন আপনাকে দিবে, দেওয়ার পর ওই রিসিপ্টটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আর এখানে এই মালামালগুলো পাঠাতে হলে আরও কী কী অ্যাড করা লাগে অ্যাড্রেস জাতীয়, সেটা হলো আপনার পোস্ট অফিসের, প্রথমত হলো আপনার জেলা, তারপরে থানা,
এবং থানা পর্যায়ে আপনার পোস্ট অফিস কোনটা, সেই পোস্ট অফিসের নাম, আপনার পোস্ট অফিসটা যদি কোনো একটা বাজারে থাকে তাহলে ওই বাজারের নাম দিয়ে আপনি পোস্ট অফিসটা লিখবেন, নাম লিখবেন এবং ওই পোস্ট অফিসের পোস্ট কোড নাম্বারটা বসিয়ে দিতে হবে, অন্যথায় আপনার ওই পোস্ট অফিসে মালামালটা যাবে না, ঠিক আছে, আটকে থাকবে রাস্তায়। তো এই যে আপনি পোস্ট অফিস কোডটা দিবেন, কোডটা কোথায় পাবেন আপনি যদি জানা না থাকে বা আপনি যদি না জানেন পোস্ট অফিসের কোড নাম্বার, তাহলে সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে ফোন দিতে হবে, ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে আপনার নাম্বারটা নিতে হবে বা আপনার কাউ কারোর না কারোর মাধ্যমে থেকে যে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম্বারটা নিতে হবে। আপনি চাইলে যে কোনো পোস্ট অফিসে নিতে পারেন যেখান থেকে আপনি রিসিভ করবেন, তবে পোস্ট অফিসের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো এই হলো সিস্টেম, আর আর হলো যে আপনার এই পার্সেলটা রিসিভ কে করবে, ভাই করবে নাকি বাবা করবে না চাচা করবে, অবশ্যই তাদের নামটা দিতে হবে এবং তাদের ফোন নাম্বারটা দিতে হবে আপনার রিসিটের ভিতরে। তো এই যে আপনার রিসিটের ভিতরে সামানের যে মালামালের যে নামগুলো এই লিস্ট করা হয়, এই রিসিটের একটা ছবি আপনি যার নামে মালামালগুলো পাঠাবেন তার কাছে পাঠাতে হবে রিসিটের ছবিটা। তখন আপনার মালামালগুলো যখন পোস্ট অফিসে পৌঁছে যাবে, পোস্ট অফিস থেকে আপনার ওই রিসিভকারী ব্যক্তির কাছে ফোন দিবে মালগুলো রিসিভ করার জন্য, তখন সে অবশ্যই তার ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বারটা চালু রেখে সাথে করে নিয়ে যেতে হবে। যখন পোস্ট অফিসে যাবেন, যাওয়ার পর পোস্ট মাস্টার আপনার ওই নাম্বারে কল দিয়ে তারা শিওর হবে যে উনি কি সেই ব্যক্তি কিনা যার নামে এই পার্সেলটা এসেছে। কনফার্ম হওয়ার পর তার এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার ওই ব্যক্তির হাতে এই মালামালগুলো বুঝিয়ে দিবে। তবে বুঝিয়ে দেওয়ার আগে যেই ব্যাপারটা সেটা হলো আপনাকে অবশ্যই ভ্যাট দিতে হবে। আপনি যদি 30 কেজি মাল পাঠিয়ে থাকেন, এই 30 কেজি মালের ভিতরে কী কী নাম আছে বা কী কী সামান আছে সেটা আপনার লিস্টের ভিতরে অবশ্যই আছে। সেই লিস্ট অনুযায়ী বাংলাদেশ পোস্ট অফিস থেকে যে ব্যাটটা আসে সেই ব্যাটটা এক একটা মালের উপরে বা এক একটা প্রোডাক্টের উপরে এক ধরনের ব্যাট আসে সরকারি রুলস অনুযায়ী। হতে পারে অনেকে তো দেখি যে 3,700, কারো 4,500, 4,500, 5,000, 7,000 টাকা পর্যন্ত খরচ আসে। তবে সেটা আপনার প্রোডাক্টের উপরে নির্ভর করে যে আপনি কী কী প্রোডাক্ট পাঠাচ্ছেন, ঠিক আছে, সেটার এই আপনার ব্যাট কত টাকা আসে সরকারি রুলস অনুযায়ী। তো সেই অনুযায়ী আপনার ব্যাট দিতে হবে। হতে পারে 30 কেজি মালে 3,000, 4,000, 5,000ও দিতে হবে আপনার ব্যাট। এই ব্যাটের টাকাটা দেওয়ার পর আপনাকে মালটা বুঝিয়ে দেওয়া হবে পোস্ট অফিস থেকে, ঠিক আছে। তো এই হলো সিস্টেম। তো আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে কোনো মালামাল পাঠাতে চান তাহলে 275 রিয়ালের মাধ্যমে পাঠাতে পারবেন বা 384 রিয়ালের মাধ্যমে পাঠাতে পারবেন। দোনোটাই কিন্তু প্রক্রিয়া একই সিস্টেম, একটু ডিস্টেন্স থাকে, একটা হলো খুব দ্রুতভাবে যায়, ঠিক আছে, আর একটা হলো একটু আদালতিভাবে যায়, ঠিক আছে, কম টাকার কমই মানে যেটাকে বলে কাজকর্ম, ঠিক আছে, টাকা যেরকম দিবেন আপনার কাজটাও তেমনই হবে। তো 384 রিয়াল এটা এক বলা যেতে পারে এটা ইমার্জেন্সি, আর 275 যেটা সেটা হলো ইকোনমি মানে নর্মালি যাবে, ঠিক আছে। তো তবে আপনার সময় মতন পৌঁছে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি বাংলাদেশ থেকে সরি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে হয় তাহলে আপনারা এইভাবে পাঠাতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফিজ।